অপরিচিত নারী পুরুষ বা বেগানা নারী পুরুষ আজকে তারা একে অপরে এই ভালোবাসা বিনিময়ের নাম করে অন্তর বিনিময়ের নাম করে মন দেওয়া নেওয়ার নাম করে এগুলি আজকে অশ্লীলতা প্রসার ঘটছে এই একটি দিনে যত ফুল ক্রয় করা হয় এবং বিতরণ করা হয় এবং এগুলি বিনষ্ট করা হয় তাতে কোটি কোটি টাকা এখানে নষ্ট হয় অথচ এই টাকাগুলি দিয়ে এই বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল না কিনে এই বিশ টাকা একজন পথের ভিক্ষুকে বা একজন পথ শিশুকে আমরা দান করে তার এক খাবার ব্যবস্থা আমরা করতে পারতাম যে জীবন্ত মানব শিশু অথবা মৃত মানব শিশু আজকে ডাস্টবিনের আজকে তারা ময়লা আবর্জনার সাথে তাদেরকে পড়ে থাকতে দেখা যায় আত্যাহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন্নাল আহমদুলিল্লাহ আহমদ মানুসল্লি আল্লাহ রসুল হিল কারিম আমা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আত্যাহারিক টিভির নিয়মিত আয়োজন দিশারি প্রোগ্রামে আজকের বিষয় হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন ডে বিগত কয়েক দশক থেকে বাংলাদেশে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস প্রতিপালিত হয়ে আসছে বিশেষত নব্বইয়ের দশকে তথা উনিশশো তিরানব্বই সাল থেকে বাংলাদেশে এই দিবসটি নতুন করে প্রতিপালিত হচ্ছে যদিও ভালোবাসা দিবসের ইতিহাস অতি অতি প্রাচীন বহু পূর্ব থেকেই এই দিবসটি প্রতিপালিত হয়ে এসছে যার ইতিহাস যার শুরুর প্রেক্ষাপট আমরা অনেকেই জানি মূলত এগুলি খ্রিস্টান দেশে বা পশ্চিমা দেশে এটি চালু হয় আর তার থেকে বিভিন্নভাবে আমাদের দেশে বা বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এগুলি ছড়িয়ে পড়ে আমাদের দেশেও নানা উৎসব আয়োজন এগুলি চলছে মূলত আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি তিনশো দিন বা বছরের প্রতিটি দিনই আমাদের কাছে সমান এখানে একজন মানুষ আর ভালোবাসবে একজন স্বামী তার স্ত্রীকে একজন মা তার সন্তানকে একজন পিতা তার ছেলে মেয়েকে একজন ভাই তার বোনকে এবং একজন বোন তার নিজের ভাইদেরকে ভাইকে ভালোবাসবে বোনকে ভালোবাসবে এটাই হচ্ছে মৌলিক বিষয় এবং এই ভাষা ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন নয় নির্দিষ্ট কোনো ক্ষণ নয় বরং এই ভালোবাসার জন্য মাল্লার সৃষ্টি প্রতিটি দিনই আমাদের নিকটত্ব বা যাদের সাথে আমাদের বৈধ ভালোবাসা আছে তাদের সাথে এই ভালোবাসার আদান প্রদান বিনিময় করা বা এটাকে আমাদের জীবনের একটা অনুষঙ্গ হিসেবে গ্রহণ করা আমাদের জন্য জরুরি কিন্তু নির্দিষ্ট কোনো দিবসকে কেন্দ্র করে এই ভালোবাসাবাসী এগুলো আদান প্রদান করতে হবে নির্দিষ্ট দিবসে এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে এই বিষয়টা আসলে ইসলাম সমর্থন করে না বরং এটা পাশ্চাত্য সংস্কৃতি থেকে এসেছে রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলছেন মান তা সব্য ভাবী কমিন ফ যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য পোষণ করে সাদৃশ্য অবলম্বন করে কে দিন সে তাদের মধ্যেই গণ্য বলে পরিগণিত হবে কে মধ্যে কেমতের দিন তাদের অন্তর্ভুক্ত বলেই সে পরিগণিত হবে সুতরাং আমরা অমুসলিমদের কোনো সংস্কৃতি অমুসলিমদের কোনো অনুষ্ঠান অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার এগুলি আমরা আমাদের জীবনে এগুলি প্রতিপালন করব না এটাই মুসলিম হিসাবে আমাদের দাবি এটাই মুসলিম হিসাবে আমাদের করণীয় ইসলামের যে সংস্কৃতি আছে ইসলামের যে কৃষ্টি কালচার আছে সেগুলি কোরআন হাদিসে স্পষ্ট রূপে বর্ণিত হয়েছে সুতরাং সেগুলি আমরা আমাদের জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের জীবনের প্রত্যেকটি দিনে প্রত্যেকটি ক্ষণে আমরা সেগুলি প্রতিফলন করার চেষ্টা করবো এটা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের জন্য এটা করণীয় আজকে একটি দিনকে কেন্দ্র করে এই ভালোবাসাবাসীর এই যে উৎসব হয় অথচ দেখা যায় বছরের অন্যান্য অন্য দিনে একজন স্বামী তার স্ত্রী থেকে অনেক দূরে অবস্থান করে সেই স্ত্রীকে যথাযথ সময় দেয় না একজন স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে অন্যের সাথে পরকিয়ে লিপ্ত হয় একজন ভাই তার বোনকে বাদ দিয়ে সে অন্যকে তার এই ভালোবাসার পশরা সাজিয়ে বসে এগুলি বিলাতে শুরু করে অথচ দেখা যায় তাদের নিকটাত্মীয় থাকে অবহেলিত আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রমে বহু মা বাপ তারা আজকে কষ্টে জীবনযাপন করছে অথচ এই মা বাপের যে পিতা সন্তান সন্ততি ছিল তাদের উচিত ছিল নিজের পিতামাতাকে ভালোবেসে তাদেরকে নিজের কাছে রাখা অথচ সেটা না করে তাদেরকে রেখে দিচ্ছে বৃদ্ধাশ্রমে এই কঠিন বাস্তবতা আমাদের দেশের বহু মানুষই আজকে এটা উপলব্ধি করছে না বা আজকে এই তথাগত ভালোবাসার নামে একটি দিন উদযাপন করে মানুষ শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকছে এগুলি আমাদের জন্য কখনোই সুখকর নয় এটা ইসলামের নির্দেশ নয় বরং ইসলামের নির্দেশ হচ্ছে প্রতিদিন আমরা আমাদের নিকটাত্মীয়দেরকে আমরা আমাদের যারা নিকটজন আপন যান তাদেরকে আমরা ভালোবাসবো তাদের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেগুলি আমরা প্রতিপালন করব এটা হলো আমাদের করণীয় আজকে এই একটি দেশকে একটি দিবসকে কেন্দ্র করে এই ভালোবাসাবাসের কারণে আজকে এই প্রেম নিবেদনের কারণে আজকে তথাকথিত এই যে প্রেম বিনিময়ের কারণে আমাদের দেশে বহু অঘটন বহু অন্যায় অনাচার এগুলি ঘটে যাচ্ছে সেগুলিকে একটি দিক আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই প্রথমত দেখেন আমাদের দেশে এই যে ভালোবাসা এগুলি আমদানি হচ্ছে এর মাধ্যমে আমাদের দেশ শুধু নয় সারা দেশ সারা বিশ্বে আজকে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এটা অমুসলিমদেরই একটা পায়তার বা ষড়যন্ত্র একটা কূটকৌশল এটা আমরা বলি বলতে পারি কারণ তাদের কাছে তাদের নিজস্ব যেমন পারিবারিক কোনো বলয় নাই তারা যেমন লোভ লিপ টুগেদার করে তারা যেমন যাকে পছন্দ হয় তার সাথেই তারা দুদিনের জন্য সম্পর্ক করে আবার সেই সম্পর্কটাকে ভেঙে ভেঙে ফলে আজকে আমাদের বাংলাদেশে তথা বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এই অশ্লীলতা বিরাজ করার অশ্লীলতাটাকে সরিয়ে দেওয়ার জন্য আজকে পাশ্চাত্য বিশ্ব থেকে শুরু করে সারা বিশ্বের অমুসলিমরা আজকে মুসলিম রাষ্ট্রগুলিকেই টার্গেট করছে যে জন্য আল্লাহ রুবুল আলম বলছেন মুফসিদিন মুফসিদিন আর তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার প্রচেষ্টা চালায় সৃষ্টি করে সৃষ্টি করে আল্লাহ এই ধরনের ফাসাদ সৃষ্টিদেরকে পছন্দ করেন না সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না অথচ আমাদের দেশের বহু তরুণ বহু যুবক বহু যুব যুবতী বহু তরুণী আজকে এই জিনিসটা বুঝতে না পেরে তারা আজকে ভালোবাসার তথাকথিত এই ভালোবাসা বিনিময়ের দাম নাম করে আজকের এই দিবসটাকে উদযাপন করতে গিয়ে বহু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছে এর মাধ্যমে আমাদের দেশে যেমন যুবচরিত্রের অবক্ষয় ঘটছে ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে নৈতিক চরিত্র আজকে তাদের মধ্যে থাকছে না আজকে তারা বিভিন্ন অশ্লীলতায় গা ভাসিয়ে দিচ্ছে যার ফলে আমাদের দেশে শুধু নয় সারা বিশ্বে আজকে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের শাস্তি নেমে এসছে রসুল্লাহ সাল আলহি তিনি বলছেন লামতাজ হারিল ফাহিসা তুফি কৌমিন কত্তুন হাত্তা ইউ আলু বিহা ইল্লা ফা শাফিহিম উত্তন ওয়াল আউজা উল্লা লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম যখন কোনো সম্প্রদায়ে অশ্লীলতা বিস্তার লাভ করে এমনকি সেটা তারা প্রকাশ্যে করে তখন সেখানে প্লেগ বা এই ধরনের বিভিন্ন ধরনের দুরারোগ্য বেধির প্রাদুর্ভাব ঘটে যা তাদের যাদের পূর্ব যুগে ছিল না অর্থাৎ যারা অতিক্রান্ত হয়ে গেছে যারা ইতিপূর্বে চলে গেছে তাদের যুগে এই ধরনের দুরারোগ্য বেধির কোনো চিহ্ন পাওয়া যেত না বা এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছিল না ইবনোমাজা হাদিস নাম্বার চার হাজার নয় তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যখনই অশ্লীলতা বিস্তার লাভ করবে তখন দেশে নানা ধরনের গজব আজাব এগুলি আমাদের উপরে নেমে আসবে আজকের এই যে করোনা এ করোনা আমাদের প্রতি একটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব বা একটা আজাব আমরা বলতে পারি মানুষের শ্রেষ্ঠ বিভিন্ন ধরনের অশ্লীলতা বিভিন্ন ধরনের পাপাচারের কারণে আজকে আমাদের সমাজে এইসব এইসব আজাব গজবের প্রকোপ বা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এগুলি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকা দরকার আজকে এই ভালোবাসা দিবসের নাম করে তরুণ তরুণী তাদের পরস্পর তথাকথিত ভালোবাসা বিনিময় করতে গিয়ে তাদের মধ্যে লজ্জাহীনতা এগুলির প্রসার করছে তাদের মধ্যে কোনো লাজ লজ্জা নাই তাদের মধ্যে কোনো সরম ভেরম নাই আজকে তারা রাস্তার পাশে তারা বিভিন্ন পথে ঘাটে বিভিন্ন জনবহুল স্থানে এসব স্থানে বসে 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 আজকে বসে থেকে জোড়ায় জোড়ায় বসে থেকে কপত কপতি আজকে তাদের তথাকথিত ভালোবাসা বিনিময় করছে অথচ এটা নির্লজ্জতার নামাত্তর রাসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম বলছেন ইজালাম তাস্তাহি ফাসনা আমার সে তা যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যাই তাই করতে পারো নাম্বার তিন হাজার দুইশো পঁচিশ তাহলে বোঝা যায় একজন মানুষ যখন লজ্জা থাকে না তখন সে যে কোনো ধরনের কাজ তার দ্বারা সংগঠিত হতে পারে যে কারণে আজকে আমাদের সমাজে দেখা যায় এই অশ্লীলতা বা জেনা ব্যবচারের ব্যাপক সয়লাভ চলছে আর এই জেনা ব্যবচারের ফলে দেখা যায় যারো সন্তান তথা নাম পরিচয়হীন এই ধরনের মানব শিশুর আজকে জন্ম হচ্ছে আর এগুলি রাস্তাঘাটে বিভিন্ন ড্রেনে বিভিন্ন জায়গায় এগুলি আজকে দেখা যায় এগুলি কুড়িয়ে পাওয়া যায় যে জীবন্ত মানব শিশু অথবা মৃত মানব শিশু আজকে ডাস্টবিনের আজকে তারা ময়লা আবর্জনার সাথে তাদেরকে পড়ে থাকতে দেখা যায় অথচ আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলছেন ওখত নী হারিল হকুমুন আর আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করেছেন সেই সমস্ত আত্মাকে নফসকে বা সেই ধরনের মানুষকে তোমরা হত্যা করো না একমাত্র ন্যায়সঙ্গত কারণ ছাড়া আর এটাই এ ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন যাতে করে নির্দেশ দিয়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো যাতে করে তোমরা অনুধাবন করো সুরা মায়দা একশো একান্ন নম্বর আয়াত তাহলে আমরা বুঝতে পারি এইভাবে নাম পরিচয়হীন মানব শিশু আজকে এই অনাকাঙ্ক্ষিতভাবে জন্ম নেওয়ার কারণে আজকে তার পরিচয় যেহেতু দিতে পারছে না সেজন্য এই ড্রেনে বা রাস্তার পাশে অথবা ময়লা আবর্জনার এই স্তূপে আজকে ফেলে দেওয়া হচ্ছে ফেলে দিচ্ছে অন্যায়ভাবে এই ধরনের আদম সুবর্ণ আদমকে হত্যা করা হচ্ছে এগুলি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকা দরকার এগুলি থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকা দরকার কারণ আল্লা রব্বুল্লা আলমিন বলছেন ভালা তক্র বুঝছে না তোমরা জেনার নিকটবর্তী হয়েও না আর এটা হচ্ছে একটা ঘৃণিত পথ একটা নিকৃষ্ট উপায় নিকৃষ্ট পন্থা সুতরাং এই ঘৃণিত পথ থেকে এই জেনা ব্যবিসারে যে সমস্ত কাজ যে সমস্ত অনুষ্ঠান এই জেনা দিকে মানুষকে ধাবিত করে সেই ধরনের অনুষ্ঠান থেকে সেই ধরনের কাজ থেকে সে ধরনের উপকরণ থেকে আমাদের প্রত্যেকেই দূরে থাকা এটা আমাদের করণীয় আমরা চেষ্টা করব এগুলি থেকে যেন আমরা দূরে থাকতে পারি আল্লাহ আমাদেরকে তো ফিকদান করুন আজকে দেখেন আমাদের সমাজে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুসলিম ও মুসলিম বিবাহ হচ্ছে হিন্দু মুসলিম বিবাহ হচ্ছে আবার হিন্দু খ্রিস্টান বা ইহুদি মুসলিম এভাবে বিবাহ হচ্ছে অথচ এগুলি তো ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আল্লাহ রুবুল্লাহমিন বলছেন ওাল্লাতনকে হল মুশ্রিকা এতে হাত্তায়ু না তোমরা মুশ্রিকা নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ইমান ইমান না আনে ওয়ালা আমাতুম মিনাতুন খাইরুম মুশ্রিকাতুন ওয়ালা আহ জাবাতকুম একজন মমিনা দাসী ও তোমাদের জন্য উত্তম একজন মুশ্রিকা নারী থেকে যদিও সে তোমাদেরকে বিমোহিত করে তেমনি ভাবে আল্লাহ রবুল আরও নির্দেশ দিয়েছেন ওয়ালা তনকে হল মুশ্রিক ইনা হাত্তা ইউ মিনু আর তোমরা কোনো মুশ্রিক পুরুষকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে ওয়ালা আব্দুম মিনুন খৈরুম মে মুশ্রিক আল্লাহ আহ জাবাকুম একজন মমিন গোলাম তোমাদের জন্য উত্তম একজন মশ্রিক মুমিন স্বাধীন একজন মুশরিক পুরুষ থেকে স্বাধীন পুরুষ থেকে যদিও সে তোমাদেরকে ব্যবহৃত করে মুগ্ধ করে সুরাবাকারা দুইশো একুশ নম্বর অ্যাপ তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হচ্ছে মুসলিম অমুসলিম এভাবে যেন বিবাহ সংগঠিত না হয় সংগঠিত না হয় বা বিবাহ বন্ধন আবদ্ধ না হয় সেই বিষয়ে আল্লাহ রব্বুল আলমের নির্দেশ সুতরাং প্রত্যেক মোমিনের জন্য প্রত্যেক মুসলিমের জন্য করণীয় হবে আমরা এই ধরনের কার্যকলাপ থেকে যেন আমরা বিরত থাকতে পারি আমরা এগুলি থেকে যেন দূরে থাকতে পারি সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা দরকার আজকে দেখেন আমাদের বাংলাদেশে শুধু নয় দেশের বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ আছে আজকে তারা না খেয়ে মারা যাচ্ছে অথচ এই ভালোবাসা দিবসের একটি বিষয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই একটি দিনে যত ফুল ক্রয় করা হয় এবং বিতরণ করা হয় এবং এগুলি বিনষ্ট করা হয় তাতে কোটি কোটি টাকা এখানে নষ্ট হয় অথচ এই টাকাগুলি দিয়ে এই বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল না কিনে এই বিশ টাকা একজন পথের ভিক্ষুককে বা একজন পথ শিশুকে আমরা দান করে তার এক খাবার ব্যবস্থা আমরা করতে পারতাম অথচ সেটা না করে এগুলি স্রেফ অপচয় করা হচ্ছে অথচ আল্লাহ বলছেন ওলা তুবাজির তাবদির ইন্নাল মুবাজদির ই না কাহই হওয়ানা আতেন তোমরা অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই অথচ এই ধরনের একটা ভালোবাসা দিবসের নাম করে এই ধরনের একটা বিজাতীয় সংস্কৃতি পালন করতে গিয়ে দেদার্সে আমাদের পকেট থেকে কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে আমাদের পকেট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে যেগুলির হিসাব কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদেরকে দিতে হবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন আল্লাহ রবুল আলমিন তোমাদের থেকে তিনটি জিনিস অপছন্দ করেন তিনি অপছন্দ করেন বেশি বেশি কথা বলা তিনি অপছন্দ করেন অবান্তর প্রশ্ন করা এবং তিনি অপছন্দ করেন এজাহাতুল মাল সম্পদ বিনষ্ট করা সুতরাং বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজকে দেদার্সে খরচ হচ্ছে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে আমরা নির্দ্বিধায় আমাদের পকেটের টাকা টাকাগুলি অন্যায়ভাবে খরচ করছি এগুলি এক কথায় বিনষ্ট করার নামান্তর এক কথায় এই টাকাগুলি আমরা নষ্ট করছি বা যে সমস্ত ভাইরা নষ্ট করছেন তাদেরকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে এই অপচয় থেকে বেঁচে থাকার জন্য আমাদের এই ধরনের অবন্তর অনুষ্ঠান এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করা একান্তই জরুরি এগুলি থেকে যেন আমরা এগুলি যেন আমরা পরিহার করি সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা দরকার সেই সাথে দেখেন আজকে এই যে ভালোবাসা দিবসের নাম করে এগুলি উদযাপন করতে গিয়ে বহু মানুষের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে বহু মানুষের পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে বহু মানুষের পরিবারে আজকে নেমে আসছে পরকীয়া নামের এই ধরনের মরণ যে কারণ যে কারণে তাদের পরিবার ধ্বংস হচ্ছে বহু শিশু আজকে পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে বহু শিশু আজকে তার মাতার স্নেহের ক্রোড় থেকে তারা আজকে ছিটকে পড়ছে এই সমস্ত ভালোবাসা দিবসের কারণেই এসব ঘটছে সুতরাং এগুলি থেকে আমাদের সর্বতাভাবে বিরত থাকা দরকার আমাদের কোনো শিশু যেন পিতৃ পিতামাতার স্নেহ দেখে বঞ্চিত না হয় তারা যেন পিতৃ মাতৃ না হয় সে চেষ্টা আমাদের প্রত্যেকের করা দরকার যে সমস্ত কাজের কারণে যে সমস্ত অনুষ্ঠানের কারণে আমাদের শিশুরা আজকে পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে সেই ধরনের অনুষ্ঠান আমাদের প্রত্যেকেরই পরিহার করা দরকার আজকে ভালোবাসার দিবসের নাম করে আজকে এই ঘটনাটা ঘটে যাচ্ছে দেখেন আমাদের সমাজে যেটা বৈধ ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে একজন স্ত্রী তার স্বামীকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসবে এটা করণীয় অথচ আজকে দেখা যায় অপরিচিত নারী পুরুষ বা বেগানা নারী পুরুষ আজকে তারা একে অপরে এই ভালোবাসা বিনিময়ের নাম করে অন্তর বিনিময়ের নাম করে মন দেওয়া নেওয়ার নাম করে এগুলি আজকে অশ্লীলতা প্রসার ঘটছে এগুলি থেকে আমাদেরকে বিরত থাকা কর্তব্য সেই সাথে আমরা দেখব যে আমাদের সমাজে আজকে এই বিবাহর যে অনুষ্ঠানটা যেটি সারি অনুষ্ঠান এই বিবাহের এই সারি অনুষ্ঠানকে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই মানে অনেক ক্ষেত্রেই জটিল করে ফেলা হয়েছে মহরের একটা বিশাল বহর ছেলের উপরে চাপিয়ে দেওয়া হয় ঠিক তেমনিভাবে মেয়ের অভিভাবকের উপরে বা মেয়ের পিতা মাতার উপরে একটা যৌতুকের একটা বিশাল পাহাড় তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আজকের এই সমাজ ব্যবস্থায় এগুলি দূর করা দরকার এগুলি দূর করতে না পারলে আমাদের সমাজ একসময় অতল তলে তলিয়ে যাবে সেই জন্য আমরা চেষ্টা করব ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার চাকরি থাক বা না থাক পিতামাতার সামর্থ্য যেহেতু আছে সুতরাং পিতামাতা বা অভিভাবক তারা নিজেরা নিজেরাই চেষ্টা করবে তাদের সন্তানদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেওয়ার যাতে করে তারা এই অশ্লীলতা যাতে করে তারা বিচার এর নির্মম শিকার না হয় রাসুল্লাহ সাল্লাম বলছেন এ আমার আশার সবাব মানে আমিন কুমুল বাহু আগস বাসার ও আহসানুল ফার্জ হে যুবক সম্প্রদায় তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও কেননা একটা চোখকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে সহি মুসলিম হাদিস নাম্বার এক সুতরাং আমরা এই হাদিসের উপর ভিত্তি করে আমরা যারা নিজেরা যুবক যুবতী বা নিজেরা প্রাপ্তবয়স্ক তাদেরকে চেষ্টা করতে হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তাদের সামর্থ্য আছে ঠিক তেমনিভাবে যারা অভিভাবক আছেন তাদেরকেও চেষ্টা করতে হবে যাতে পিতামাতা যাতে তারা সন্তান সন্তর দিকে যথাসময়ে বা উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন যাতে করে তারা বেবিচার বা জেনা এগুলিতে লিপ্ত না হয় যাতে করে তারা নিজেদেরকে নিজের নৈতিক চরিত্রকে ঠিক রাখতে পারে যাতে করে তারা এই অন্যায় পথে পা না বাড়ায় সেই চেষ্টা আমাদের অভিভাবক পর্যায়ে প্রত্যেকেরই এটা করা দরকার এটা চিন্তা করা দরকার তাহলে হবে আমাদের এই সমাজটা একসময় সুন্দর সমাজে পরিণত হবে আমাদের পারিবারিক যে ব্যবস্থা এই ব্যবস্থা ব্যবস্থাটা অটুট থাকবে আজকে পরকিয়ার নাম করে যেভাবে সংসার ভেঙে যাচ্ছে এগুলি থেকে আমাদের সমাজ আজকে রক্ষা পাবে ইনশাআল্লাহ সেই সাথে আমরা আরও কিছু বিষয় আমরা বলবো সে বিষয় হলো যে শুধু বাংলাদেশেই নয় বিভিন্ন দেশে বিভিন্ন দেশে যেহেতু বিশেষ করে মুসলিম তরুণ তরুণী এই ধরনের ভালোবাসা দিবসের নাম করে আজকে এই অনুষ্ঠানগুলি করছে এগুলি থেকে তাদেরকে ফিরে আসা দরকার আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব এই ভালোবাসা দিবসের অশ্লীলতার দিকে খেয়াল করি সতেরোশো ছিয়াত্তর সালে ফ্রান্সে ফ্রান্সে আর দুই সালে ইরানে দুই সালে সৌদি আরবে দুই হাজার এগারো সালে রাশিয়ার বেলগ্রেডে দুই হাজার সালে মালয়েশিয়াতে দুই সালে পাকিস্তানে এই ভালোবাসা দিবসকে নিষিদ্ধ করা হয় কারণ এখানে যে উচ্শৃঙ্খলা চলে যে যে অশ্লীলতা চলে এখানে যে বেহাইয়াপনা চলে চলে এখানে যে উলঙ্গপনা চলে এসব কারণে বহু আদম সন্তান আজকে নাম পরিচয়হীনভাবে জন্মগ্রহণ করে বহু মানুষ বহু নারী পুরুষ এগুলো লাঞ্ছিত হয় বহু নারী তারা লাঞ্ছনার শিকার হয় তাদের শিলীলতা হানির শিকার হয় এই কারণেই মূলত এইসব দেশে এই ভালোবাসা দিবসের এই দিনটি উদযাপন করা বা এই অনুষ্ঠান এই উপলক্ষে যে কোনো ধরনের অনুষ্ঠান সেখানে নিষিদ্ধ করা হয়েছে এমন কি আমেরিকাতে যেখানে খুব ঘটা করে এই ভালোবাসা দিবস পালিত হয় সেখানকারও ফ্লোরিডা সেখানকার একটি প্রদেশ এই ভালোবাসা দিবস নিষিদ্ধ সুতরাং আমরা সদুমণ্ডলী আপনাদের সহ যারা সংশ্লিষ্ট দেশের বিভিন্ন স্তরে যারা দায়িত্ব পালন করেন তাদের কাছে আমরা আবেদন রাখবো বিশেষ করে আমাদের দেশের প্রশাসনকেও আমরা এই বিষয়ে আবেদন করব যে অন্যান্য মুসলিম রাষ্ট্রসহ বিভিন্ন বিধর্মী রাষ্ট্রেও যেহেতু এই ধরনের ভালোবাসা দিবস নাম করে এই উশৃঙ্খলতা এই অশ্লীলতার ব্যাপক প্রসার ঘটানো এই দিনটি যেহেতু নিষেধ নিষিদ্ধ করা হয়েছে ঠিক তেমনিভাবে আমাদের দেশেও এই ভালোবাসা দিবস নামক এই দিনটিকে নিষিদ্ধ করা হোক এবং আমাদের যুব সমাজকে এই অশ্লীলতার হাত থেকে রক্ষা করা হোক আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের জাতিকে একটি কল্যাণময় জাতি হিসেবে তৈরি হওয়ার গড়ে ওঠার চেষ্টা করা হোক সেই আবেদন আমরা সবার কাছে রাখছি সেই সাথে যে সমস্ত ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমরা আবেদন করব আপনারা নিজেরা এবং আপনাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন অন্য যারা আছে পাড়া প্রতিবেশী তাদেরকেও এই ধরনের একটি বিজাতীয় সংস্কৃতি থেকে এই ধরনের একটি অশ্লীল অনুষ্ঠান থেকে বিরত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন আপনারা সবাইকে দাওয়াত দিবেন আপনারা সবাইকে এখান থেকে নিষেধ করার বা বিরত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন তাহলে আল্লাহরবুল আলমীর কাছে আমরা ইনশাল্লাহ এর জাজে খায়ের এর উত্তম প্রতিদান ইশা আমরা আল্লাহর কাছে পাবো আমরা সবাই আশা করব আমরা একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য এই ধরনের যত অশ্লীল সংস্কৃতি আছে সেগুলি থেকে আমরা দূরে থাকি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর সুন্দর সমাজ রেখে যাওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌলি হাজা আস্তাকরুল্লাহ আলীকুল মুস্তিমিন যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আত্মাহারিক টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনায় আজকের মতো এখানে এসে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি